আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বিসমিল্লাহ টিভির সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি আইনুল। আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন ওফাতের 40 দিন আগে কি হয়, জানলে চমকে উঠবেন। তবে শুরু করা যাক। মানুষের জান কবজ করা কোনো সাধারণ ঘটনা নয়। এই কাজে নিয়োজিত রয়েছেন মালাকুল মাউত তথা আজরাইল আলাইহিসসালাম। হাদিসের এক বর্ণনায় এসেছে মুকাতিন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিসসালামের সপ্তম আসমানে, আবার কোন কোন বর্ণনায় এসেছে চতুর্থ আসমানে 70,000 খুঁটির উপর নূরের একটি সিংহাসন তৈরি করেছেন। আজরাইল আলাইহিসসালামের শরীরে 4টি পাখা এবং সারা শরীরে সকল প্রাণীর সংখ্যানুপাতিক চোখ রয়েছে। হাদিসের অপর একটি বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেন মালাকুল মউতের ডানে এবং বামে, উপরে ও নিচে এবং সামনে ও পেছনে 6টি মুখ রয়েছে। সাহাবীগণ আরজ করলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম, 6টি মুখ কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেন ডান পাশের মুখ দিয়ে পাশ্চাত্যের, বাম পাশের মুখ দিয়ে প্রাচুর্যের, পেছনের মুখ দিয়ে পাপীদের, আর উপরের মুখ দিয়ে আকাশবাসীর এবং নিচের মুখ দিয়ে দৈত্য দানবের জান কবজ করে থাকেন হযরত আজরাইল আলাইহিসসালাম। আরেক বর্ণনায় পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেন আজরাইলের 4টি মুখ রয়েছে, মাথার উপরের মুখ দ্বারা নবী এবং ফেরেশতাদের জান কবজ করে থাকেন, সামনের মুখ দিয়ে মুমিন বান্দাদের জান কবজ করে থাকেন, পেছনের মুখ দিয়ে দজখবাসী এবং পদস্থ মুখ দিয়ে জিন, দৈত্যদানব এবং শয়তানের জান কবজ করে থাকেন। তার একটি পা দজখের উপর, পুলসিরাতের উপর, এবং অন্যটি জান্নাতে অবস্থিত সিংহাসনের উপর। হাদিসের অপর একটি তথ্যের ভিত্তিতে জানা যায় আজরাইল আলাইহিসসালামের শরীর এত বড় যে পৃথিবীর সকল নদী নালা, সাগর সমুদ্রের সব পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, তবুও এক ফোঁটা পানিও তার মাথা থেকে মাটিতে গড়িয়ে পড়বে না। তার সামনে পৃথিবীর রূহসমূহ এতটাই ছোট যেন বিভিন্ন খাদ্যের পরিপূর্ণ একটি থালা তার সামনে রেখে দেওয়া হয়েছে, আর তিনি যেখান থেকে যা ইচ্ছা, যতটুকু ইচ্ছা তা গ্রহণ করছেন। প্রখ্যাত সাহাবি কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ তাআলা নিজ আরশের নিচে একটি বৃক্ষ সৃষ্টি করে রেখেছেন, উক্ত বৃক্ষের জীবিত মানুষের সংখ্যানুপাতে পাতা সৃষ্টি করে রেখেছেন। তার প্রত্যেকটি পাতায় মানুষের নাম সহ আলাদাভাবে লেখা রয়েছে। যে সময় যেই মানুষের হায়াত শেষ অবস্থায় পৌঁছানোর 40 দিন বাকি থাকে, তখন সেই বৃক্ষ হতে উক্ত লোকের নাম এবং ঠিকানা লিখিত পাতাটি মালাকুল মাউতের সামনে পড়ে যায়। সাথে সাথে মালাকুল মাউত অনুভব করেন যে অমুক ব্যক্তির জান কবজের জন্য আর মাত্র 40 দিন বাকি রয়েছে। তখন হতে মালাকুল মাউত ওই ব্যক্তির জান কবজ করার প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। কাজেই ওই ব্যক্তির ওফাতের 40 দিন পূর্বেই তার ওফাতের খবর আসমানে প্রচারিত হতে থাকে। যদিও ওই লোকটি পৃথিবীতে চিন্তাহীনভাবে আরাম আয়েশের মধ্যে জীবন অতিবাহিত করতে থাকে, তার জন্য আফসোস, ওফাত পথযাত্রী ব্যক্তি কিংবা পৃথিবীর অন্য কোনো মানুষের পক্ষেও তা অনুধাবন করা সম্ভব নয়। সে আর কতদিন পৃথিবীতে বসবাস করার সুযোগ অর্জন করবে? এছাড়া ওই লোকটি 40 দিন পর্যন্ত যে কত গুনাহের কাজ করেছে তার হিসাব কেই বা রাখে? ওই ব্যক্তি নিজেও জানেন না যে তার অন্তিম সময় আসন্ন, সে কি করছে, কোথায় তার গন্তব্য বা কোথায় তার স্থান। হয়তোবা ওই সময়ের মধ্যেই সে সমস্ত গুনাহের কাজ করে ফেলেছে। একটি ভিন্ন প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জানা যায় মালাকুল মাউতের অনেক সাহায্যকারী ফেরেশতা রয়েছেন। তারা মালাকুল মাউতের পক্ষ হয়ে মানুষের জান কবজের কাজ করে থাকেন। হাদিসের এক বর্ণনায় এসেছে সকল প্রকার চতুষ্পদ জন্তু আল্লাহ তাআলার জিকিরে সর্বদা নিয়োজিত থাকে। যে সকল চতুষ্পদ জন্তু যখনই আল্লাহ তাআলার জিকির হতে বিরত থাকবে, সাথে সাথেই আল্লাহ তাআলা তার জান কবজের নির্দেশ দিয়ে থাকেন। প্রত্যেক প্রাণীর জান কবজের নির্ধারিত স্থান রয়েছে, যার যেখানে ওফাত হবে সেই স্থানেই তার ওফাত নির্ধারিত, আর সেখানেই তার অন্তিম গৃহ নির্দিষ্ট হয়েছে। যদিও বা সে কোনো দূরবর্তী স্থানে অবস্থান করুক না কেন, রূহ জান কবজের পূর্বে সেই স্থানে পৌঁছে যায়, কেননা আল্লাহ তাআলা মালিকুল আরহাম নামক এক প্রকার ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন। শিশু মায়ের উদরে থাকাকালীন সময়ে ওই ফেরেশতা আল্লাহর দরবারে আরজ করেন হে আল্লাহ, এই শিশুর গঠন, হায়াত, ওফাত এবং রিজিক কি হবে? তখন আল্লাহ তাআলা তাকে লক্ষ্য করে বলেন তুমি লাউহে মাহফুজে তাকিয়ে দেখো, আমি তার 50 বছর আগেই এগুলো তার জন্য লিপিবদ্ধ করে রেখেছি। তখন তার ওফাতের স্থানের কিছু মাটি এনে ওই শিশুর গঠনের সময় নাভিতে আমি মিশিয়ে দিয়েছি। জন্মের পর মানুষ যে জায়গাতেই ঘুরে বেড়াক না কেন, ওফাতের আগে
আগে যেখান থেকে সেই মাটি মিশানো হয়েছে সেখানে এসে সে উপস্থিত হয় এবং সেখানেই তার ওফাত সংগঠিত হয়। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি তোমাদের ঘরেও থাকতে তবুও যার যেখানে ওফাত নির্ধারিত হয়ে আছে তাকে অবশ্যই সেই জায়গাতেই পৌঁছতে হবে। সূরা আলে ইমরান আয়াত নং 154। এই আয়াতের তাফসিরে বলা হয়েছে যে একদিন আজরাইল আলাইহিসসালাম সুলাইমান আলাইহিসসালামের দরবারে আসেন এবং সেখানে উপস্থিত এক সুশ্রী যুবককে দেখে তিনি তার দিকে খুব কঠোর দৃষ্টিতে তাকান। এতে যুবকটি ভয় পেয়ে যায়। আজরাইল আলাইহিসসালাম চলে যাওয়ার পর যুবকটি সুলাইমান আলাইহিসসালামকে বলেন, হে আল্লাহর নবী, আমার অনুরোধ, আপনার নির্দেশে বায়ু যেন আমাকে এক্ষুনি ভিন দেশে নিয়ে যায়। যুবকটি কিছুক্ষণের মধ্যেই বায়ুর উপর ভর করে অমুক দেশে চলে যায়। পুনরায় আজরাইল আলাইহিসসালাম সুলাইমান আলাইহিসসালামের দরবারে আগমন করলে ওই যুবকের দিকে ওইভাবে তাকানোর কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলে আজরাইল বলেন, আমি ওই যুবকের জানকবজের জন্য অমুক দেশে যাওয়ার ব্যাপারে আদেশ প্রাপ্ত হয়েছি এবং সেই দেশেই তার জানকবজের কাজ সম্পাদন করেছি। ওফাতের তথ্য গোপন করার রহস্য। মহান আল্লাহ তাআলা ওফাতের তথ্য মানুষের নিকট গোপন করে রাখেন। এর পেছনে কয়েকটি কারণ রয়েছে, যেমন পৃথিবীর শৃঙ্খলা ঠিক রাখার জন্য, মানুষকে নামাজ রোজা এবং অন্যান্য ফরজ কাজের প্রতি উৎসাহিত করার জন্য, সব সময় আল্লাহর ইবাদতের মধ্যে থাকার জন্য। অন্তিম সময়ের কষ্ট সম্পর্কে আল্লামা ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাই বলেন, যখন আজরাইল আলাইহিসসালাম আসবে তখন 500 ফেরেশতা তাকে বন্ধনে আবদ্ধ করবে। মুমিন হলে 500 রহমতের ফেরেশতা আসবে এবং তার কষ্ট পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে এমনকি তা কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে। হাদিসের এক বর্ণনায় এসেছে, মুসা আলাইহিসসালামের ওফাতের পর এক লোক তাকে স্বপ্নে দেখে বলল, হে আল্লাহর নবী, আপনি কি ওফাতের সময় কষ্ট পেয়েছেন? উত্তরে মুসা আলাইহিসসালাম বলেন, আমার ওফাতের সময় মনে হলো কতগুলো শক্তিশালী কণ্ঠকাকীর্ণ আমার অভ্যন্তরে প্রবেশ করে জড়িয়ে গেছে এবং তা সকলে মিলে জোর করে বের করে আনছে। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেছেন, তোমরা বনি ইসরায়েল থেকে ঘটনাবলী বর্ণনা করো, এতে কোনো ক্ষতি নেই, কেননা তাদের মাঝে বহু বিস্ময়কর ঘটনা আছে। অতঃপর তিনি একটি ঘটনা বলতে শুরু করলেন। বনি ইসরায়েলের কিছু লোক একবার হাঁটতে হাঁটতে একটি অন্তিম গৃহের কাছে এসে পৌঁছল। তারা তখন বলল, এসো আমরা নামাজ পড়ে আমাদের রবের নিকট দোয়া করি যেন তিনি আমাদের সামনে কোনো ওফাত বরণ করা ব্যক্তিকে জীবিত করে দেন আর সে আমাদের নিকট এই সম্পর্কে কিছু কথা বলে। অতঃপর তারা নামাজ পড়ল এবং দোয়া করল। ইতোমধ্যেই একটি অন্তিম গৃহ থেকে এক ব্যক্তি মাথা তুলে বলল, হে লোকেরা, তোমরা কি চাও? 90 বছর আগে আমার ওফাত হয়েছে, এখনো ওফাতের যন্ত্রণা এবং কষ্ট থেকে আমি রেহাই পাইনি, এখনো আমি তা অনুভব করি। সুতরাং তোমরা আল্লাহর নিকট দোয়া করো যেন আমি দুনিয়াতে যেই অবস্থায় ছিলাম সেই অবস্থায় তিনি আমাকে ফিরিয়ে নেন। আর সেই ব্যক্তির কপালে সিজদার দাগও ছিল। অপর এক বর্ণনায় এসেছে, ঈসা আলাইহিসসালাম একবার এক অন্তিম গৃহের নিকট যেয়ে বললেন, আল্লাহর নির্দেশে জীবিত হও। যখন লোকটি আল্লাহর নির্দেশে জীবিত হল তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে, তোমার নাম কি? তখন লোকটা বলল, আমার নাম সান ইবনে নূহ। তখন ঈসা আলাইহিসসালাম তাকে কয়েকটা প্রশ্ন করলেন, তার মধ্যে একটি হল, তিনি তাকে বলেছিলেন, আপনি কি আবার অন্তিম গৃহে থাকতে চান নাকি দুনিয়াতে থাকতে চান? তিনি বলেছিলেন, হে আল্লাহর নবী, আমি যদি এই দুনিয়াতে আবারও থেকে যাই তাহলে কি আগে ওফাতের সময় আজরাইল আলাইহিসসালাম যেমন আমার জানকবজ করেছিলেন ঠিক তেমনি আবারও জানকবজ করা হবে? তখন ঈসা আলাইহিসসালাম বললেন, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি কেন আজরাইলকে এত ভয় করছেন? জবাবে সান ইবনে নূহ বললেন, আপনার সাথে আজরাইলের তো দেখা হয় নাই, এই জন্য এই মন্তব্য করছেন। হে আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাম, আজ থেকে 4000 বছর পূর্বে আজরাইল আলাইহিসসালাম আমার জানকবজের কাজ করেছিলেন, কিন্তু আমি আজও সেই কষ্ট ভুলতে পারিনি। আল্লাহর কাছে আমরা দোয়া প্রার্থনা করব, আল্লাহ যেন আমাদের এই কষ্ট সহজ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দিন, আমিন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত বিসমিল্লাহ টিভিতে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি বিসমিল্লাহ টিভিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক এবং কমেন্ট করুন।
করুন, যাতে ভিডিওটি ট্রেন্ডিং হয়ে লক্ষ লক্ষ মুসলমানের কাছে পৌঁছে যায় এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটি আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।